বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছে। শনিবার সকাল থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে ওই সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। প্রতিনিধি এম নজরুল ইসলামের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল 10টা থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পুলিশ জানায় সকাল 9টা থেকে কোনাবাড়ি বিসিক শিল্প এলাকায় শ্রমিকরা জড়ো হতে থাকে। পরে 10টার দিকে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এ সময় ওই সড়কের উভয় পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 23,000 টাকা বেতনের আন্দোলনে নামছিলাম, ওইদিকে সব কারখানা বন্ধ করে দিছে। আমাদের যে দাবি সেটা কিন্তু মানতে হবে। এটা যে বগি সগি আলাপ করলে কিন্তু কাম হইব না, যে আজকে না কালকে, কালকে না কালকে, এটা মানতে হবে। যতদিন না মানবো চলবো। পরে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেয়। পরে তারা 1 কিলোমিটার সামনে গিয়ে তিতাস ফিলিং স্টেশনের সামনে বিদ্যুতের খুঁটি ফেলে আবার সড়ক অবরোধ করে। গাজীপুরের সব গার্মেন্টস বন্ধ হয়ে যাইতে আছে। আমাদের 23,000 টাকার স্যালারি যতক্ষণ দাবি না আদায় করব ততদিন আমাদের এই আন্দোলন চলতে থাকবো। আমরা সব কিছুর দাম, আমরা কেমনে কি চলমু? যে মূল্য খাই গরুতে সেই মূল্য খাওয়া লাগে না, সেটা দিয়া যেগুলো বন্ধ হয়েছে ঠিক আছে, নেক্সট টাইমে মানে এই অল্প সময়ের ভিতরে কিছু আরো গার্মেন্টস যেটি খোলা আছে আমরা চেষ্টা করব লাঞ্চের পরে এইগুলো বন্ধ করার জন্য। এদিকে বিক্ষোভ ঘিরে বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরের চন্দ্রা তিমোর থেকে কোনাবাড়ি ও চান্দনা চৌরাস্তা পর্যন্ত প্রায় সব কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রস্তুত রয়েছে পুলিশের জল কামানো। গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার কামাল হোসেন জানান, শ্রমিকদের মহাসড়কে অবস্থানের কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের শান্ত করে তাদের ফেরানোর চেষ্টা চলছে। শ্রমিকরা বিচ্ছিন্নভাবে এসে বিভিন্ন জায়গায় দখল করতে থাকলো, তো আমরা বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করি, প্লাস হচ্ছে আমরা কিছু ফোর্স প্রয়োগ করি, করে আমরা রাস্তাগুলো জনগণের জন্য উন্মুক্ত করতে সক্ষম হয়েছে। কালিয়াকৈর উপজেলার মৌচাক ও তেলিচালা এলাকার ATS বে ফুটওয়্যার সহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা গত 23 অক্টোবর থেকে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে। গত কয়েকদিনে তারা এসব এলাকার কারখানা ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুর করে। নিউজ ডেস্ক, দেশ টিভি।